দেখুন এবার নারী রাজনীতিকদের দক্ষতা নিয়ে সন্ধিহান পুতিন গুণে বিশ্ব ইতিহাসে জায়গা করে নিয়েছে মার্গারেট থ্যাচার ইন্দিরা গান্ধী গোল্ডা মেয়ার এবং অ্যাঞ্জেলা মার্কেলের মতো রাষ্ট্রনেত্রীরা তা সত্ত্বেও নারী রাজনীতিকদের দক্ষতা নিয়ে সন্ধি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক তথ্যচিত্রে তার মন্তব্য শুনে এমন প্রশ্নই উঠেছে উনিশশো সালে ওয়াল স্ট্রিট এবং উনিশশো নিরানব্বই সালে এফকে ছবি তৈরি করে প্রশংসা কুড়িয়েছিলেন মার্কিন পরিচালক অলিভার স্টোন উনিশশো সালে মিডনাইট নাইট এক্সপ্রেসের জন্য অস্কারও পেয়েছেন তিনি ভ্লাদিমির পুতিনকে নিয়ে সম্প্রতি একটি তথ্যচিত্র বানিয়েছেন তিনি তাতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ক্রেমলিনের অনেক জায়গায় ঘুরতে দেখা গেছে তাকে সেখানে এমন নারীবিষী মন্তব্য করেছেন পুতিন অলিভার পুতিনকে জিজ্ঞাসা করেন এখন পর্যন্ত একটাও খারাপ দিন কাটিয়েছে কি আপনি জবাবে তেরে উঠে পুতিন তাকে বলেছেন আমি কি নারী নাকি যে হাজারটা বায়না থাকবে একটা দিনও খারাপ কাটেনি আমার কাউকে অপমান করতে চায় না কিন্তু প্রাকৃতিক চক্র বলেও তো একটা বস্তু রয়েছে তাকে অস্বীকার করার উপায় নেই পুরুষদেরও কিছু প্রতিবন্ধকতা আছে বটে তবে অতটা প্রকট নয় আমরা সকলেই মানুষ এটা স্বাভাবিক ব্যাপার তবে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখ তে জানাটাও জরুরি শুধু নারীরাই নয় তথ্যচিত্রে সমকামী পুরুষদের নিয়েও মস্করা করতে দেখা গিয়েছে পুতিনকে সমকামিতা নিয়ে রাশিয়ার ব্যাপক আপত্তি রয়েছে অপ্রাপ্ত বয়স্করা যাতে সমকামিতা থেকে দূরে থাকে সেজন্য বিশেষ আইনও পাশ হয়েছে তবে রাশিয়ার সমকামীদের ওপর নির্যাতনের কথা অস্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন উল্লেখ্য দুই সালে জুলাই মাস থেকে পুতিন নিয়ে তথ্যচিত্র তৈরিতে হাত দিয়েছেন অলিভার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াকে ঘিরে যাবতীয় বিতর্ক চলাকালীন এবছর ফেব্রুয়ারিতেও মস্কোয় ছিলেন তিনি আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে